নমস্কার, টুডেস বাংলা আপনাদের সকলকে জানাই স্বাগত। আসন্ন 19শে ডিসেম্বর কলকাতা পৌরসভার ভোট, সেই নিয়ে আমরা হাজির হয়েছি 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনীষা বোসের কাছে। তার কিন্তু এই রাজনীতির ময়দানে প্রথম পথ চলা। আসুন তার থেকে আমরা সরাসরি জেনে নেব ভোটের ব্যাপারে। নমস্কার, টুডেস বাংলায় আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি। তা কোভিড পরিস্থিতিতে কেমন চলছে এখন? দেখুন, প্রচার তো করতেই হবে, কিন্তু আমরা সব প্রোটোকল মেনেই চলছি। মাস্ক লাগানো, টাইমে টাইমে হ্যান্ড স্যানিটাইজ করা, এগুলো মেনে নিয়েই আমরা প্রচারটা করছি। রাজনীতির ময়দান, এই প্রথম আপনি ভোট প্রার্থী হিসেবে এসেছেন, তো অনুভূতিটা কীরকম আপনার প্রথমবার? ভাল লাগছে। প্রথমবার নিশ্চয়ই আমি ফোরফ্রন্টে এসেছি, কিন্তু আমার ফ্যামিলিতে, ধরুন আমার হাজব্যান্ড যিনি আছেন, উনি অনেক বছর ধরে টিএমসির সঙ্গে যুক্ত আছেন, তো পরিবেশটা খুব একটা নতুন না আমার জন্য। হ্যাঁ, চেনা পরিবেশ বলা যেতে পারে। হ্যাঁ, চেনা পরিবেশ আছে। উন্নয়নের কোনো শেষ হয় না, খামতি থেকেই যাচ্ছে কোথাও না কোথাও। তো মানুষের আশীর্বাদে যদি এই বছর আপনি জয়ী হন, তাহলে এলাকাবাসীর জন্য আপনার প্রথম পদক্ষেপ কী থাকবে? দেখুন, সবার ব্লেসিংটা যদি পাই, তাহলে এমনি আমার ওয়ার্ডটা খুব ভালো, মেনটেনেন্সের অভাব আছে, রাস্তাটা খুব একটা ভালো মেনটেন নেই, ফুটপাথ মেনটেন নেই, গাছগুলো ঠিক করে মেনটেন হয় না। তো আগে ইচ্ছে আছে সব মেনটেনেন্স ওয়ার্ক, এইগুলো তো আছেই, তার সঙ্গে কিছু কিছু নতুন জিনিস, যেরকম সাদার এভিনিউ বুলেভার্ড, এটা যদি আমরা একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড করতে পারি, আর ওখানে বাচ্চারাও খেললো, বয়স্করাও এসে বসলেন, একটু সময় কাটালেন। আর আমাদের যে ফুটপাথগুলো আছে, এগুলো হুইলচেয়ার ফ্রেন্ডলি না, যদি ওইটা করতে পারি, ধরুন যারা হুইলচেয়ার করে এ করেন, ও লেকটা আমাদের খুব বাড়ির কাছে, তাহলে ওদের জন্যে একটু বেরোনো, লেকে বসা অনেক সহজ হয়ে যাবে। এইটা আছে, বাচ্চাদের জন্যে লাইব্রেরি করা, এগুলো ভাবনা চিন্তায় রয়েছে। আদার দেন যেগুলো হয়নি বা মেনটেন নেই, ওইগুলো করা, যেরকম অনেক কিছু কিছু পকেটসে জল জমে থাকে, ওইগুলোকে দেখা কি করা যাবে, ঠিক করা। এই মানুষের বাড়ি বাড়ি প্রচারের জন্য এখন যেতে হচ্ছে, কি বার্তা নিয়ে জনগণের কাছে পৌঁছাচ্ছে না? দেখুন, আমি যাচ্ছি ওদের কাছে, কথা যখন বলছি, ওদের প্রবলেমগুলো শুনছি, প্রবলেমে বেশিরভাগ পাচ্ছি অনেক বাড়িতে জল যায় না, জল পান না ওনা ঠিকভাবে, আর রোড মেনটেনেন্স, এইগুলোই মেন প্রবলেম আছে। আমি ওদের আশ্বাসন দিচ্ছি যে হ্যাঁ, এগুলো আমরা নিশ্চয়ই দেখব। আর যা প্রবলেম আছে ডে টু ডে, ছোটো ছোটো প্রবলেম অনেকগুলো আছে, ওইগুলো সলভ করার এই কথাগুলো বলছি, তাদের ব্লেসিং চাইছি। কর্মী সমর্থকদের কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন, তারা কীভাবে আপনার কাছে আসছেন, সাহায্য করছেন কীভাবে? দেখুন, আমি তো এই ওয়ার্ডেরই, তো অনেক কর্মীদের আমি চিনি, চেনাশোনাই আছেন, চেনাশোনা মানে থাকছেন ঠিকই, কিন্তু ওদের এত ভালোবাসা আমাদের পার্টির প্রতি, সবাই খুব এগিয়ে এসে হেল্প করছেন, যখন মিটিং ডাকা হচ্ছে আসছেন আমাদের সঙ্গে, ডোর টু ডোর ক্যাম্পেইনে যাচ্ছেন, সব দিক দিয়ে ওরা হেল্প করছেন। মানে কোনো একটা আমি অসুবিধে, এখন অবধি এই ফ্রান্টে আমি কোনো অসুবিধে ফেস করিনি, এত সাহায্য, এত সবসময় সঙ্গে থাকা একটা এ আছে, তাতে আমি আরও বেশি ইউনো কনফিডেন্ট পাই এদের কাছ থেকে। ভোট প্রচারে এবার যদি আপনি জয়ী হন, তাহলে কতটা আশাবাদী আপনি জয়ী হওয়ার ব্যাপারে? দেখুন, যদি আপনি আমার ব্লকের লোকদের কাছে কথা বলেন, তাহলে জানতে পারবেন ওরা খুব একটা হ্যাপি না, কারণ আমরা লাস্ট 5 বছর আমরা পাওয়ারে নেই, তো যখন নিজেই সবাই বলছে যে হ্যাপি না, অনেক কিছু করা যেতে পারতো যেগুলো করা হয়নি, তো যখন লোকেদের মনে একটা দে আর নট স্যাটিসফাইড, তখন একটা চেঞ্জ তো আমার মনে হয় নিশ্চয়ই তারাও চাইবেন, তো মনে হয় পজিটিভই হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কোন কর্মী সমর্থককে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন, তার ব্যাপারে কি বলতে চান, কি বার্তা দেবেন? দেখুন, এটা ঠিক বলা এখন খুবই মুশকিল, এটা আমরা জানতে পাবো ঠিক ইলেকশনের পরে কাকে আমি ভাবছি। অবশ্যই অবশ্যই। আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, যে আপনি আপনার এই এলাকায় 87 নম্বর ওয়ার্ডের উদ্দেশ্যে কি বলতে চান?
দেখুন আমাদের যে এলাকাটা আছে ভীষণই সুন্দর, ভীষণই ভালো, ভালো পরিবেশ আছে, কিন্তু এইটাকে মেনটেন করা বা যেইগুলো ল্যাকিং আছে ওইগুলো ঠিক করা, আমি চাইছি বা আমরা চাইছি বলবো যে যে সবাই চায় যে যে পরিবেশে থাকবো সেইটা যেন হেলদি হয়, ক্লিনার হয়, আর নিশ্চয়ই এখন দেখুন গ্রিন প্লান্টস প্লান্টগুলো করা এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এইসব নিয়ে চাইছি 87 ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড করতে, যাতে লোকের কাছে একটা এক্সাম্পল হয়ে দাঁড়ায় যে বাহ এই পাড়াটা তো বা এই ওয়ার্ডটা তো ভীষণ সুন্দর বা এই এলাকাটা তো আরও খুব ডেভেলপ করতে চাই এইসব দিক দিয়ে, উন্নতির দিকটাই আপনি বেশি দেখছেন। আপনারা এতক্ষণ দেখলেন আমরা সরাসরি কথা বলে নিলাম 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনীষা বোসের সাথে। আরও দেখতে আরও জানতে চোখ রাখুন টুডেস বাংলার পর্দায়, ক্যামেরায় তিয়াসার সাথে আমি প্রীতি।